প্রচুর মরাল গার্জিয়ানরা রেড়ে করে তেড়ে আসতে পারে, কিন্তু আমি তো আনকাট ম্যাচ চ্যাট। একটা দল হচ্ছে প্রো লাইফ, প্রো লাইফ মানে চয়েস, চয়েস মানে মায়ের চয়েস। আর আগে ভয় পেতাম যে ওরে বাবার এই স্রোতের বিপরীতে কথা বলবো, চারটে লোক গালাগাল দিয়ে যাবে। আপনারা সকলেই দেখেছেন যে অ্যাবর্শন নিয়ে বিশাল একটা ডিবেট চলছে। ইউএস ফেডারেল কোর্ট 50 বছর আগে রায় দিয়েছিল যে অ্যাবর্শন লিগাল, সেই রায় পুরো উল্টে দিল। এখন মোট কথা হচ্ছে মহিলাদের হাত থেকে সেই অধিকার কেড়ে নেওয়া হলো। অ্যাবর্শন যদি ইললিগাল করা হয় তার কিন্তু অনেক প্রবলেম আছে। আপনারা জানেন কিনা জানি না, আমি পড়েছিলাম 2012 সালে আয়ারল্যান্ডে একজন ইন্ডিয়ান মহিলা সবিতা, উনি করাতে চেয়েছিলেন অ্যাবর্শন কারণ কিছু কমপ্লিকেশন ছিল। আয়ারল্যান্ডে তখনও অ্যাবর্শন ইললিগাল ছিল, ওনাকে করাতে দেওয়া হয়নি এবং উনি মারা যান, উনি সেপসিসে মারা যান। তারপরে মুভমেন্ট স্ট্রং হয়, প্রচুর প্রোটেস্ট হয়, ফাইনালি 2018 সালে আয়ারল্যান্ডে অ্যাবর্শন লিগাল করা হয়। এবং এই তর্ক, এই আপত্তি, এই যুদ্ধ এটা চলেই যাচ্ছে, অনেক দিন ধরে চলছে। আমাদের ভারতবর্ষে আইন অনেকবার সংশোধন করা হয়েছে। এটা না একটা ফিলোসফিক্যাল স্তরে তর্ক হয়, সেই তর্কটা কিন্তু মানে আমি জানি না কোনো দিনই মীমাংসা হবে কি না। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই ডিবেটটা না ভিতরেও চলে। আমি তো ভীষণভাবে মনে করি মহিলাদের অধিকার থাকা উচিত অবশ্যই, কিন্তু কিছুদিন ধরে এই যে আমেরিকায় এই ঘটনাটা ঘটার পর থেকে না কয়েকটা কথা আমার মনে উঠছে, কতগুলো প্রশ্ন উঠছে আমার মনে। আমি ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি জানি প্রচুর মরাল গার্জিয়ানরা রেড়ে করে তেড়ে আসতে পারে, কিন্তু আমি তো আনকাট ম্যাচ চ্যাট, মানে আমার যেটা মনে হবে আমি সেটা বলবো। একটু সাহস সঞ্চয় করা দরকার, একটু চাটা নিয়ে বসে বাকি কথা বলছি, চলুন। এসে গেছি, আগে বলি তর্কটা দুটো দলের কি নিয়ে, খুব ছোট্ট করে বলে দিই। একটা দল হচ্ছে প্রো লাইফ, প্রো লাইফ মানে তারা মনে করেন যে প্রথম থেকেই ভ্রূণের রাইট আছে, মানে আনবর্ন চাইল্ডের একটা রাইট আছে বেঁচে থাকার। অন্য দল হচ্ছে যারা প্রো চয়েস, চয়েস মানে মায়ের চয়েস, তারা মনে করেন যে ভ্রূণের ইন্ডিপেন্ডেন্ট লাইফ নেই এবং একটা সময় অবধি মার অধিকারই প্রাধান্য পায়, যে মা ঠিক করবেন যে ভ্রূণ রাখবেন কি রাখবেন না। এবং এই দুই দলের মধ্যে বুঝতেই পাচ্ছেন কনস্ট্যান্ট ডিবেট, কনস্ট্যান্ট সংঘাত চলতেই থাকে। পুরোপুরি প্রো লাইফ ফলো করলে কিন্তু একটা সমস্যা হতে পারে, যেরকম আমি আয়ারল্যান্ডে গল্পটা বললাম, অনেক ক্ষেত্রে মায়েদের শরীরের উপর কিন্তু এর একটা এফেক্ট পড়তে পারে। শুধু মা কেন, তখন জানা গেল বাচ্চার একটা মেজর জেনেটিক ডিফেক্ট আছে এবং বাচ্চা হয়তো জন্মের ভূমিষ্ঠ হওয়ার পরে বেশি দিন বাঁচবে না, সেই ক্ষেত্রেও এটা কোথাও একটা আমার মনে হয় যে খানিকটা একটা অমানবিক হতে পারে, যে এই কষ্টটার মধ্যে দিয়ে যাওয়া এবং জানা যে বাচ্চার এই হবে। এছাড়াও আরেকটা খুব মেজর এরিয়া আছে, যেখানে ধরুন শারীরিক সম্পর্কটা স্ব ইচ্ছায় হয়নি, জোর করে শারীরিক সম্পর্ক হয়েছে এবং তার ফলে সেই মেয়েটিকেই তো বার্ডেনটা নিতে হচ্ছে, তার ইচ্ছে ছিল না তবুও বার্ডেন নিতে হচ্ছে। তো এরকম অনেক কমপ্লিকেশন আছে যেখানে প্রো লাইফ হলে অনেক প্রশ্ন উঠতে পারে। এবার আসি আমি প্রো চয়েসের কথা। এবার প্রো চয়েসে আমি অনেক সময় দেখেছি, আমরা অনেকেই জানি যে যেহেতু মায়ের রাইট আছে, অনেক সময় এটা বলা হয় যে একটা মায়ের ধরুন কোনো গোল পরিবর্তন হয়েছে প্রেগনেন্ট হওয়ার পরে, যে না আমি ভাবছি আমি চাকরি করবো, দেয়ারফর আই ওয়ান্ট অ্যান অ্যাবর্শন, কিংবা ধরুন আমি বিদেশে যাবো, আমি ম্যানেজ করতে পারবো না। তো এরকম ক্ষেত্রেও কিন্তু অ্যাবর্শন হয় বিকজ ইট ইজ হার রাইট। এবারে এনি চয়েস, এনি রাইট কামস উইথ দ্য রেসপন্সিবিলিটি। এখানে আমার মনে হয় যে এই মুহূর্তে আমি কনসিভ করছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমার একটা রেসপন্সিবিলিটি এসে যায়। আমি একটা ছোট্ট জিনিস বলছি, ধরুন আমার বাচ্চা যখন খুব ছোট, আমি বাচ্চাকে নার্চার করছি, আদর করছি, তাকে বড় করছি কি না, যাতে সে একটা ভালো মানুষ তৈরি হয়। আমি জানি না সে আইনস্টাইন হবে না রবীন্দ্রনাথ হবে, কিন্তু আমি সারাক্ষণ চেষ্টা করবো একটা ভালো মানুষ তৈরি করার। এবং বলাই হয় ছোটরা হচ্ছে ভবিষ্যৎ নাগরিক, সো আমরা সবসময় ভবিষ্যতের কথা বলি, আমরা একটা পোটেনশিয়ালের দিকে এগিয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমার মনে হলো যে যখন আমরা কনসিভ করি, যখন একটা প্রাণের উন্মেষ ঘটে, তখন তার সত্তা আছে কি না, তার ব্যথা লাগছে কি না, সেটার মধ্যে না গিয়ে আমি বলছি সে তো একটা পোটেনশিয়াল হিউম্যান বিং, তাই না? সো আমরা যখন সারাক্ষণ পোটেনশিয়াল নিয়ে ডিল করছি, তো এইটাকে আমি ওই অবধি এক্সটেন্ড করবো না কেন? আর আমি এটা পুরোটাই বলছি যেখানে স্ব ইচ্ছায় এটা হয়েছে, কোনো শারীরিক জোর হয়নি, বা মায়ের শরীর নিয়ে কোনো প্রবলেম নেই, বাচ্চার শরীর নিয়ে কোনো প্রবলেম নেই, সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে এই রেসপন্সিবিলিটি দিয়ে
এই ভ্রূণকে একটা পোটেনশিয়াল হিউম্যান বিইংয়ের রেসপেক্ট দেওয়া যায় কি না। আরেকটা জিনিস আমার মনে হচ্ছিল, দেখুন আমরা যে সোসাইটিতে বাস করি, আমরা যে সমাজে বাস করি, আমরা যে স্টেটে বাস করি, সেখানে এই প্রশ্নগুলো আসছে, কিন্তু এই স্টেটটা যদি একটু অন্যরকম হতো, দরকার হলে যদি একটা স্টেট বা একটা সোসাইটি, সোশ্যাল ইনস্টিটিউশনস বাচ্চা মানুষ করার দায়িত্ব নিতে পারত, তাহলে কিছু ক্ষেত্রে, যেমন ধরুন যখন আর্থিক প্রবলেম আছে বা বিদেশে যেটা ভীষণ হয় টিনেজ প্রেগনেন্সি হয়ে যাচ্ছে, সেইগুলোকে হয়তো এই প্রবলেমগুলোকে একটু অন্যভাবে দেখা যেত। আর এরকম স্টেট তো হয়নি তা না, আর এরকম স্টেট যে হতে পারবে না তাও নয়, দুটোই কথা ছিল। আসলে কি জানেন তো, অনেক সময় না আমরা পুরোটা না ভেবে কিরকম একটা স্রোতে গা মিলাই। আমি তো একবারে সাংঘাতিক ছিলাম যে না, কোনোরকম কিছু শুনতে চাইতাম না, সেইটা আমার হয়তো, সেটা আজকাল একটু ভাবি, মেবি এটাই হচ্ছে বয়সের ধর্ম যে একটু বেশি ভাবি। আর আগে ভয় পেতাম যে ওরে বাবার এই স্রোতের বিপরীতে কথা বলবো, চারটে লোক গালাগাল দিয়ে যাবে। এখন আর ভাবি না জানেন তো, যেটা মনে হয় বলি। আর আমার কথাই তো শেষ কথা না, এটা তো আমার জাস্ট চিন্তা, কতগুলো জিনিস মাথায় এলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই অবধি আজকেই থাক, আপনারাও একটু ভাবুন, আপনারা সকলে ভালো থাকবেন, খুশি থাকবেন, টাটা।